আসসালামু আলাইকুম। ডিজিটাল লার্নের পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের বিষয় হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। যারা ডেটা নিয়ে কাজ করেন তাদের জন্য মাইক্রোসফট অ্যাক্সেস খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি তাদের জন্য যারা প্রথম অ্যাক্সেস শিখতে চাচ্ছেন, তাদের জন্য খুব সহজ করে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। আশা করি এটার মাধ্যমে অ্যাক্সেসের শুরুটা সুন্দর করতে পারবেন। আর যারা কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে 3 মাস 6 মাস মেয়াদী কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আরও অনেক বেশি উপকারে আসবে। তাই নতুনদের বলবো এই ভিডিওটি কালেকশনও রাখবেন, আপনাদের কাজেও লাগতে পারে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মাইক্রোসফট অ্যাক্সেসের। সো আমি প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রাম থেকে আমরা মাইক্রোসফট অফিসে যাব, মাইক্রোসফট অফিস, দেন হচ্ছে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস 2016 ব্যবহার করছি। অনেকে 2013 বা 2019 ব্যবহার করতে পারে, কাজ প্রায় একই রকম, মানে ভিন্ন খুব বেশি একটা ভিন্নতা নেই। সো আমরা অ্যাক্সেসে আমরা ক্লিক করলাম। আপনি যদি চান এখান থেকে অনলাইন ট্যাম্পলেট আপনি এখান থেকে সার্চ করে নিয়ে, যে ধরনের ট্যাম্পলেটগুলো আপনি চাচ্ছেন এখান থেকে অনলাইনে সার্চ করে আপনি এই ডাটাবেসটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা আমি যেহেতু আপনাদের একদম নতুন অবস্থায় সব কিছু দেখাবো, এই জন্য আমি ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করছি। সো ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করার পর আপনি কী নামে ফাইলটা তৈরি করতে চাচ্ছেন আপনি এখানেই ফাইল নেমটা এখনই করে রাখতে পারেন। আমি যেমন এটা হচ্ছে আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য আমি একটা ডাটাবেস তৈরি করছি। সো আমার ট্রেনিং সেন্টার নাম হচ্ছে ডিজিটাল কম্পিউটার সেন্টার, আমি এটা লিখছি। আর এটাকে কোথায় সেভ করব, আপনি এখানে ক্লিক করলে আপনি এখন দেখিয়ে দেবেন তাকে কোথায় সেভ করবেন। আপনি ডেস্কটপে করতে পারেন অথবা অন্য যে কোনো, আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। সো আমি ডেস্কটপে ক্লিক করে আমি ওকে দিলাম। এখন আমি ক্রিয়েটে চাপ দেব, আমরা সরাসরি অ্যাক্সেসে ইন করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে। সো আমরা এখন কিন্তু এই টেবিলটাকে আমরা আমাদের মতো করে সাজাবো। এর জন্য আমরা যেটা করতে পারি ভিউতে চলে যাব, আমরা সরাসরি চলে যাব ভিউতে। ভিউতে ক্লিক করলে আপনি ডিজাইন ভিউ পাবেন, অথবা আপনি টেবিলে যে ডান বাটন ক্লিক করলেও কিন্তু ডিজাইন ভিউটা পাবেন। সো আপনি যে ডিজাইন ভিউ থেকে নেন না কেন একটা নিলেই হবে। সো আমি এখান থেকে ডিজাইন ভিউ নিলাম, কারণ আমি আমার মতো করে তৈরি করতে চাচ্ছি। আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কম্পিউটার স্টুডেন্টদের একটা ডাটাবেস রাখা দরকার। স্টুডেন্ট প্রোফাইল দিতে পারি আমি এখানে, স্টুডেন্ট আমি এটা লিখলাম, দিয়ে ওকে দিলাম। এখন কিন্তু আমার ডিজাইন ভিউটা কিন্তু চলে আসছে। প্রথমে যেটা আছে এখানে আইডি নাম্বার আছে, আমি আইডি নাম্বারের জায়গা হয়তো আমি রুল নাম্বার দিয়ে দিতে পারি, অ্যাডমিশন রুল। দেন আমি লিখতে পারি হচ্ছে স্টুডেন্ট নেম, দেন আমি লিখতে পারি হচ্ছে ফাদার্স নেম, তারপর লিখতে পারি হচ্ছে মাদার্স নেম, তারপর লিখতে পারি হচ্ছে ডেট অফ অ্যাডমিশন, তারপর লিখতে পারি হচ্ছে পে বিল, মানে টোটাল আমার কোর্স ফিটা কত সেটা হচ্ছে পে বিল। আর এখানে হচ্ছে সে পে বিল মানে আমার যদি কোর্স ফি 3000 বা 4000 টাকা হয় সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট 4000 টাকা পে করতে পারে না। এর জন্য পেইড কত লিখব, যে সে কত টাকা দিয়েছে, আর ডিউ কতটুকু আছে, ডিউ হচ্ছে সে বাকি কত রেখেছে। দেন হচ্ছে আমি হয়তো তার একটা ইমেল অ্যাড্রেস নিতে পারি অথবা তারপর একটা পিকচার নিতে পারি, আমরা এখানে একটা পিকচার নিব। সো আমারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে আপনি কীভাবে সাজাবেন, এই হচ্ছে ডাটা টাইপ। যেমন এখানে অটো নাম্বার দেওয়া আছে, এটা অটোমেটিকলি 1 2 3 4 যদি এটা থাকে, এটা 1 2 3 4 অটোমেটিকলি একটার পর একটা চলে আসবে। বাট আপনি যদি আপনার মতো করে দিতে চান অটো নাম্বারটা না দিয়ে, আপনি এখানে হয়তো বা নাম্বার দিতে পারেন আপনি এখানে, যেমন আমি এখানে নাম্বার দিয়ে দিলাম। সো আমি আমার ইচ্ছা মতো এখানে তার রুল নাম্বার বসাবো। স্টুডেন্ট নেম শর্ট টেক্সট থাক, মাদার্স নেম এটাও শর্ট টেক্সট থাকবে, ফাদার্স নেম মাদার্স নেমও সেম একই থাকবে। ডেট অফ অ্যাডমিশনের জায়গায় আমরা এখানে এসে যেটা টাইপটা একটু চেঞ্জ করে দেবো, ডেট অবলিক টাইম এটাতে ক্লিক করব। দেন হচ্ছে পেবিল, পেবিলের জায়গায় এখানে আপনাকে একটা কারেন্সি ডিফল্ট ভ্যালুটা এখান থেকে দিয়ে দিতে হবে। পেবিলটা আপনার টোটাল কত টাকা কোর্স ফি, যেমন আমার কোর্স ফি হচ্ছে 2500 টাকা। এখন হচ্ছে পেইড, তার কত টাকা সে দিচ্ছে,
আর ডিউটা হচ্ছে ডিউতে এসে আমরা এটাকে একটু ক্যালকুলেট করে দিব। ক্যালকুলেট করার নিয়মটা এখানেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এক্সাম্পল ফর এক্সপ্রেশন ইনক্লুড, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, দেন হচ্ছে আপনি যেটার সাথে যোগ করবেন নাকি বিয়োগ করবেন, দেন হচ্ছে দ্বিতীয়টার সাথে দিয়ে আপনি ওকে দিয়ে দেবেন। যেমন মানে আমার টোটাল কোর্স ফি হচ্ছে 2500 টাকা, দিয়েছে মনে করেন 1500 টাকা, সেই টাকাটা থেকে কত টাকা বাদ দিলে তার ডিউ থাকে সেই জিনিসটাই আমরা এখানে উল্লেখ করে দেব। প্রথমে আমাকে শুরু করতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে কি, পে বিল, আবার থার্ড ব্র্যাকেট মাইনাস, আবার থার্ড ব্র্যাকেট শুরু হবে পে বিল মাইনাস পেইড হবে, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে দিলাম। এখন আমি জাস্ট এটাকে ওকে করে দেব, চলে আসে। আর পিকচারের জন্য আমরা এখান থেকে চেয়ে আমরা অ্যাটাচমেন্ট সিলেক্ট করে দেব, ডেটাবেসের যে ডেটা টাইপগুলো যেগুলো যেগুলো লেখা দরকার আমার কিন্তু সেগুলো লেখা কমপ্লিট করে ফেলেছি। এখন আমি যেটা করব, এতটুকু আমরা সেভ করে ফেলতে পারি ফাইলে, যে আমরা এখান থেকে সেভ করে দেব, এতটুকু সেভ হয়ে গেছে। এখন আপনি স্টুডেন্ট প্রোফাইলে যদি ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করলে এখন কিন্তু তার রোল নাম্বারটা কত, যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন হয় তার জন্য আমরা একটা রোল নাম্বার দিয়ে থাকি, যেমন তার রোল নাম্বার হচ্ছে 231, স্টুডেন্টের নাম হচ্ছে মনে করি তার নাম হচ্ছে শওকত, তার বাবার নাম হচ্ছে আব্দুল মান্নান, মাদার্স নেম হচ্ছে রাশেদা বেগম, ডেট অফ অ্যাডমিশন সে কবে ভর্তি হয়েছে। যদি এই যে আপনি এখানে ক্যালেন্ডারে এখানে ক্লিক করেন, অটোমেটিকলি আজকে ডেট সহ কিন্তু দেখাচ্ছে। যদি একদিন আগে ভর্তি হয় তাহলে আপনি একদিন আগে দেবেন, যদি কালকে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি এটি দিতে পারেন। যেহেতু মনে করেন আজকে ভর্তি হচ্ছে 7 তারিখ, সো আমি এই 2D দিয়ে দিব, 2D দিলে অটোমেটিকলি কিন্তু ডেটটা বসে গেল। পে বিল কিন্তু এখানে 2500 টাকা, সো এখান থেকে যতজনের হোক না কেন স্টুডেন্টকে ভর্তি হতে গেলে এই 2500 টাকা তাকে পে করতে হবে। কিন্তু ভর্তির সময় অনেক স্টুডেন্ট 2500 টাকা পে করতে পারেন, অনেকে হয়তো 1500 টাকা পে করে, অনেকে হয়তো 2000 টাকা পে করে। যেমন এখানে একজন স্টুডেন্ট আমাকে সে 1500 টাকা পে করেছে, তাহলে ডিউ কত থাকলো, ডিউতে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু এটা চলে আসছে। আমাদের লাস্ট আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে অ্যাটাচমেন্টের জন্য এখানে যুক্ত করতে হবে। আমরা একটা পিকচার দিয়েছিলাম যে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো, আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলেই অ্যাটাচমেন্টটা ফাইলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যাডে চাপ দেব, অ্যাডে চাপ দেওয়ার পর আমার পিকচারটা কোথায় আছে, যে না আমরা ডেস্কটপ থেকে একটা পিকচার নিয়ে নিই। জি আমি একটা পিকচার, এটা আমার নিজেরই পিকচার, আমি পিকচারে ডাবল ক্লিক করলাম, পিকচারটা চলে আসছে, আমি ওকে দিয়ে দিলাম। এই যে এখানে দেওয়ার পরপরই কিন্তু 1 লেখা উঠছে, আবার নিচেটা লক্ষ্য করেন এখানে কিন্তু 0 দেওয়া আছে। এইভাবে আপনি এরপরে স্টুডেন্টের জন্য আপনি হয়তো লিখবেন 232 লিখবেন, তারপরে অন্য কোনো স্টুডেন্টের নাম হলে সেমি কীভাবে তার নাম লিখবেন। এখানে এটাকে আমি আরেকটু সাজাবো, কীভাবে সাজানোটা হচ্ছে আমি এখানে ফোন নাম্বারটা মিসিং করেছি, আমি এখানে ফোন নাম্বারটা অ্যাড করব কিভাবে। আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, আমরা স্টুডেন্ট প্রোফাইলে যে ডিজাইন ভিউতে চলে যাব, ডিজাইন ভিউতে যাওয়ার পর আমরা কোনটার পরে আমরা স্টুডেন্ট মোবাইল নাম্বারটা লিখতে পারি, যেমন মাদার্স নেমের পরেই, মাদার্স নেমের পরে আমার এইখানেই হবে, আমার ডেট অফ অ্যাডমিশনের আগে লাগবে, সো ডেট অফ অ্যাডমিশনের আগে আমি ইনসার্ট রোতে চাপ দিব। এখানে যে আমি লিখব, আমাকে এটাকে সেভ করে নিয়ে তারপর ভিউতে যেতে হবে, দেন কন্ট্যাক্টে চলে আসলাম। এখানে যদি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয় দরকার হয়, আমি এখানে বলব আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, সো এখানেও আমরা আরেকটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যেটা দরকার আমরা সেটি দিয়ে দিলাম। এখান থেকে আমরা ইচ্ছা মতো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি, সো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি। সো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে কীভাবে আমরা সার্চ করব। সার্চ করার জন্য আপনি এখানে সার্চ অপশনটা পেয়ে যাবেন, এখান থেকে যে স্টুডেন্টের নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন, তার রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আপনার ডেটা যদি থাকে, এখানে মাত্র 3 জনের ডেটা দেওয়া আছে, যদি ডেটা থাকে প্রায় 100, 500 বা 2000 মতো ডেটা থাকে, সেক্ষেত্রে আপনাকে সার্চ করে ফাইন্ড করতে হবে, খুঁজতে হবে। যেমন আমি এখানে সার্চ করছি তার রোল নাম্বার দিয়ে, আমি হয়তো 233 দিচ্ছি, এই যে 233 দেওয়ার পর দেখেন কিন্তু এই 233টা একটা মার্ক হয়ে গেছে, তার মানে আমি এটি খুঁজতেছিলাম, এটা আমি পেয়ে গেলাম। এইভাবে আপনারা সার্চ করতে পারেন। কোয়েরি করার জন্য আপনাকে যেতে হবে ক্রিয়েটে, ক্রিয়েট থেকে এখানে আপনি কোয়েরি উইজার্ড, কোয়েরি ডিজাইন, এখানে আপনি পেয়ে যাবেন। কোয়েরিটা হচ্ছে সেম একইভাবে আপনি সার্চ করতে চাচ্ছেন, সার্চের একটা অপশন বলা চলে যায়, বাট এখানে
আপনি যখন সার্চ করছেন তখন কিন্তু একসঙ্গে সবগুলো চলে আসছে, বাট কোয়েরিটা হচ্ছে আপনি স্পেসিফিক স্পেসিফিক আপনি যেটা চাচ্ছেন ঠিক ততটুকু পর্যন্তই আপনি শুধু দেখতে পারবেন। তো কোয়েরি উইজার্ডে আমরা ক্লিক করলাম, সিম্পল কোয়েরি উইজার্ড এই লেখাটা আছে এখানেই থাকবে, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন হচ্ছে আমরা স্টুডেন্ট প্রোফাইল থেকে আমরা কী কী দিয়ে তাকে কোয়েরি করব। যেমন এখানে আমরা অ্যাডমিশন রোল নাম্বার দিয়ে করব, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম দিয়ে করব, তারপর হচ্ছে আর তার ডিউটা কত আছে আমরা সেটা দেখব। আমরা ডিউতে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব, দেন ডিটেলস শো এভরি ফিল্ড এভরি রেকর্ড আমরা এটাই দিব। নেক্সটে ক্লিক করলাম, ওপেন দ্য কোয়েরি অ্যান্ড ভিউ ইনফরমেশন। আপনি এটাকে আবার মডিফাই করতে পারেন, মডিফাই মানে হচ্ছে আপনি আপনার মতো করে সাজাতে পারেন। আমি মডিফাই এই মুহূর্তে করছি না, আমরা মডিফাইয়ের আরেকটা অপশন আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে মডিফাই করতে হয়। আমরা ওপেন উইথ দ্য কোয়েরি অ্যান্ড ভিউ ইনফরমেশন এই ক্লিক করলাম, অ্যান্ড ফিনিশে চাপ দিব। এই যে এখন দেখেন আমরা শুধুমাত্র কিন্তু কোয়েরিতে ক্লিক করার কারণে এখানে শুধুমাত্র তার অ্যাডমিশন রোল নাম্বারটা দেখা যাচ্ছে, তার নেম দেখা যাচ্ছে এবং ডিউ দেখা যাচ্ছে। সো আমরা শুধুমাত্র কোয়েরি করে এই তিনটা অপশন সিলেক্ট করে নিয়েছি, এই তিনটা অপশনের মাধ্যমে তার রোল নাম্বার দেখতে পাচ্ছি, তার নাম দেখতে পাচ্ছি এবং তার ডিউ কত আছে সেটা দেখতে পাচ্ছি। এই যেমন শওকতের 1000 টাকা ডিউ আছে, রায়হানের 500 টাকা ডিউ আছে, মুরাদের 500 টাকা ডিউ আছে। সো আমরা এখান থেকে শিখলাম আসলে কীভাবে কোয়েরি করতে হয়। আপনি এইটুকু পর্যন্ত সেভ করে নিতে পারেন, সেভ করার পর আপনি যদি মনে করেন যে এটা আপনার লাগবে না আপনি ক্লোজ করে দেন। এখন আমরা যেটা শিখবো হাউ টু ডিজাইন ইউর ফর্ম। যেমন এই ফর্মটা যেটা আছে এই ফর্মটা আপনি ডিজাইন করবেন আপনার মতো করে। সো আপনার মতো করে ডিজাইন করতে চাইলে হোমে অপশনে যদি থাকেন তাহলে আপনি আবার চলে যাবেন ক্রিয়েটে, ক্রিয়েট থেকে এখানে দেখেন ফর্মের কিন্তু অপশন দেওয়া আছে, ফর্ম আছে, ফর্ম ডিজাইন আছে, ব্ল্যাঙ্ক ফর্ম আছে। যেহেতু আমার একটা ফর্ম আছে সো আমি এখানে আর কোনো ফর্ম এখান থেকে কোনো কিছু সিলেক্ট না করে ফ্রম উইজার্ডে চলে যাব। ফ্রম উইজার্ডে চলে গেলাম, উইজার্ডে যাওয়ার পর এখানে আমরা সবগুলোই আমার লাগবে। সো সবগুলো যদি আমার লাগে তাহলে আমি একসঙ্গে সবগুলো যদি একটা একটা করে নিতে চান তাহলে একটা একটা করে নিতে পারেন, আর যদি সবগুলো নিতে চান তাহলে আপনি অ্যারো কিতে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সবগুলোই কিন্তু এখানে চলে আসছে, দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। আর এখানে হোয়াট লেআউট উড ইউ লাইক ফর ইউর ফর্ম, আপনি কোন লেআউটের মাধ্যমে আপনার ফর্মটাকে নিতে চাচ্ছেন। এখন কলামে আছে, তারপর ট্যাবলোরে নিতে পারেন, ডাটা শিটে নিতে পারেন, জাস্টিফাইডে নিতে পারেন। আমি কলামেই নিতে চাচ্ছি, আপনারা যদি ট্যাবলার দিলে এরকম হবে, ডাটা শিটে দিলে এরকম আসবে, আর জাস্টিফাইডে দিলে এরকম হবে। আমি কলাম ভিউতে নিতে চাচ্ছি, কলাম থেকে নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। এখন নেক্সটে ক্লিক করার পর এখানে ওপেন ফ্রম ফিউ ইন্টার ইনফরমেশন, মানে এখানে যদি এই ক্লিক করা অবস্থায় যদি আপনি ফিনিশ করেন তাহলে আপনার যে অবস্থায় আছে সেটাই থাকবে। বাট আপনি এটাকে মডিফাই করতে চাইলে, এটা যদি আপনার মতো করে সাজাতে চান, সেক্ষেত্রে আপনাকে মডিফাই দ্য ফর্ম ডিজাইন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ফিনিশে চাপ দেবেন। এই যে এখন দেখেন আমার ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। এইখানে অ্যাডমিশন রোল নাম্বার, স্টুডেন্ট নেম, পিকচার, এখানে আমরা যদি এটা একটু ভিউ করে দেখি তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই জিনিসটা এরকম আসছে। যেমন আমার পিকচারটা একটু বড় হয়ে গেছে, পিকচারটা একটু ছোটো হবে, আর মোটামুটি ঠিক আছে। যেমন শওকত নামটা এত বড়, আমার এত বড় ফর্মটা লাগবে না, এটা যদি একটু ছোটো হয় তাহলে একটু ভালো হবে। আর এটাও নামটা যদি একটু ছোটো হয় তাহলে লেখাটা একটু চেপে আসবে, এগুলো চেপে আসলে তাহলে হয়তো আমার জন্য একটু বেটার হবে। তো ডিজাইন ভিউতে আমি আবার চলে আসলাম। ডিজাইন ভিউ থেকে আসার পর আমি এখন যেটা করব, যেমন স্টুডেন্ট নেমটা আমার এত বড় দরকার নেই, আমি এটা একটু ছোটো করে দিলাম। তারপর হচ্ছে ফাদার্স নেমটাও আমার এত বড় দরকার নেই, এটাও একটু ছোটো করে দিলাম। সেম একই সাইজ রাখছি, মাদার্স নেমটাও সেম একই সাইজ রাখছি। তারপরে কন্ট্যাক্ট, এটা সাইজটা একটু এত বড় হবে। ডেট অফ অ্যাডমিশন, এটা থাক এত বড়ই। টেবিলটা আমার একটু ছোটো হয়ে যাবে, এত বড় দরকার নেই। তারপর হচ্ছে পেইড, এটার অপশন এত বড় দরকার নেই, আমরা এটুকু ছোটো করে দিলাম। ডিউর অপশনটাও আমরা ছোটো করে দিলাম। আপনি ইচ্ছা করলে নিচে এগুলো সরিয়ে আপনি আপনার মতো করে আরও যদি নিচে অ্যাড করা দরকার হয় সেগুলো অ্যাড করতে পারবেন। এখন পিকচারের যে অপশনটা, পিকচারটা তাহলে আমার কোথায় হবে, একটু ডান দিকে সরবে। তো ডান দিকে সরার জন্য আমরা পিকচারটাকে ক্লিক করে আমরা এটাকে একটু সরিয়ে নিয়ে আসলাম। এটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্টেবল, সো আপনি ইচ্ছা করলে এখান থেকে ওইটা ছোটো করে দিতে পারেন। পিকচারেরটা যতটুকু দরকার আছে ঠিক ততটুকু পর্যন্ত ছোটো করে নিতে পারেন, অথবা আপনারা প্রপার্টি শিটে যেয়ে
এখানে ঠিক কতটুকু পর্যন্ত আপনার হাইট ওয়েট লাগবে, সো এই হাইট ওয়েটগুলো আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। ওকে, এখন কিন্তু আমারটা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ভিউ করি, যদি দেখি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগে লেখাটা অনেক বড় লম্বা ছিল, এখন কিন্তু অনেকাংশে ছোট হয়ে গেছে। সো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি, তার পেইড কত, তার ডিউ কত, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে আবার ডিজাইন ভিউতে যাই, যেমন এখানে আমি তার একটা প্রিন্টের একটা অপশন নিয়ে আসবো। যদি এখানে প্রিন্টের অপশন দেওয়া থাকে, তাহলে আমরা সরাসরি হয়তো এর স্টুডেন্ট প্রোফাইলটা আমরা সরাসরি প্রিন্ট করতে পারি, অথবা নেক্সট অপশনে যাওয়ার জন্য আমরা হয়তো নেক্সট একটা বাটন নিয়ে আসতে পারি। সো এই বাটনগুলো যদি আমরা নিয়ে আসতে চাই, সেম একইভাবে আমরা আবার ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে যাওয়ার পর আমরা এখান থেকে অপশনগুলো দেখেন ডিজাইন দেওয়া আছে, সো এখান থেকে আপনি ডিজাইনগুলো নিতে পারবেন। যেমন এটা হচ্ছে টেক্সট বক্স, এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে বাটন, আপনি যদি কোনো বাটন দিতে চান, সো আপনি বাটনে এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ট্যাব কন্ট্রোল, এটা হচ্ছে কোনো হাইপার লিঙ্ক যদি অ্যাড করতে চান, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন। ওয়েব ব্রাউজার কন্ট্রোল, আপনি এখান থেকে ওয়েব ব্রাউজার কন্ট্রোল করতে পারবেন। নেভিগেশন কন্ট্রোল, আমরা এখান থেকে যেমন একটা কয়েকটা বাটন নিয়ে আসতে চাচ্ছি, সো আমরা এখানে এটাতে ক্লিক করে আমরা কোথায় রাখবো, আমরা এখানে রাখবো, এখানে এসে ক্লিক করলাম। এখন কমান্ড আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে, যেমন আমি প্রথম কমান্ডটা দিতে চাচ্ছি গো টু ফার্স্ট রেকর্ড, এটা দিয়ে দিতে চাচ্ছি। আমরা এটাতে যেয়ে আমরা নেক্সটে ক্লিক করবো, দেন এটা যেটা আসছে নেক্সটই থাকবে, মানে কমান্ড 21 যদি থাকে 21 থাকবে, ফিনিশ দিয়ে দিলাম, আমার কমান্ড বাটন চলে আসছে। আমি যদি আরেকটা কমান্ড বাটন দিয়ে আসতে চাই, সেম একইভাবে এখান থেকে ক্লিক করে আমি এখানে রাখবো আমার, তারপরে এখানে এটা আমি যেহেতু প্রথম দিয়েছিলাম ফার্স্ট রেকর্ড, আমি গো টু লাস্ট রেকর্ড দিয়ে দেবো, নেক্সট, তারপরে নেক্সট, আবার 22 থাকবে, আমরা ফিনিশ করে দিলাম, এটা চলে আসছে। এটাকে জাস্ট একটু সাজাবো, মানে কাছাকাছি রেখে দিলাম। আপনি আপনার কিবোর্ডের অ্যারোকে চিহ্ন দিয়েও কিন্তু এটাকে সাজাতে পারেন, আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে এটাকে সাজাতে পারেন। তারপর যদি আপনার আরও কোনো অ্যারোকি লাগে, সেক্ষেত্রে আমরা আবার গেলাম, এখান থেকে আপনি আরও অ্যারোকি পাবেন। এখান থেকে আমি আরেকটা ক্লিক করলাম, এখানে আসছে, আমরা এটা নিলাম হচ্ছে নেক্সট রেকর্ড, নেক্সট, নেক্সট, কমান্ড 23, ফিনিশ করলাম। সেম এটাকেও আমি আবার উপরে নেব, আমরা উপরে নিলাম। আর একটা যদি চাই, সেম একইভাবে আমরা এখানে রাখলাম, রাখার পর এটা দেবো হচ্ছে নেক্সট প্রিভিয়াস রেকর্ড, নেক্সটে ক্লিক করলাম, দেন আবার নেক্সট, কমান্ড 24, ফিনিশড। আমরা সেম এটাকে, আপনি ইচ্ছা করলে এটাকে আরও একটু ছোটো করে দিতে পারেন, এখান থেকে এগুলোকে ছোটো করে দিতে পারেন, আমি একটু ছোটো করে দিচ্ছি এগুলোকে। এক কথা সুন্দর লাগার জন্য আপনার যা যা করা দরকার আপনি সেগুলোই করবেন। যেমন আমি এটা, আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য হয়তো একটু এত ডিজাইন করছি না, আমরা একটা প্রিন্টের জন্য এরিয়া নিয়ে আসতে চাচ্ছিলাম। প্রিন্টের জন্য নিয়ে আসার জন্য, আমরা প্রিন্ট করার জন্য আমরা সেম একইভাবে এখান থেকে যেয়ে আমরা একটা অপশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে ফর্ম অপারেশন, তা হচ্ছে প্রিন্টের ফর্ম, আমরা প্রিন্টের ফর্মের জন্য এই অপশনটা নিব। নিয়ে নেক্সট, আমরা স্টুডেন্ট প্রোফাইলের জন্যই আমরা এটাকে নেক্সট দিলাম, এখানে হচ্ছে নেক্সট, কমান্ড নাম্বার, ফিনিশ, আমাদের প্রিন্ট অপশন কিন্তু চলে আসছে। এখন আমরা এটা কি অবস্থা হয়েছে এটাকে দেখার জন্য আমরা যদি একটু এখন যদি ভিউ মোডে যাই, আপনি এখন দেখতে পারছেন, নেক্সটে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি আসছে। এটাতে ক্লিক করেন, আমরা স্পেসিফিক নেই, আমরা স্পেসিফিকের জন্য স্টুডেন্টের প্রোফাইলগুলো অটোমেটিকলি চলে আসছে। আবার হয়তো এটা দিয়ে করতে পারবেন, এটা দিয়ে নিয়ে আসতে পারবেন ইচ্ছা মতো। দেন প্রিন্ট করতে চাইলে প্রিন্ট আমাদের ক্লিক করলেন, এখন আপনার প্রিন্টের নাম কি, কোথায় প্রিন্ট করবেন, সেই অপশনগুলো আপনারা পেয়ে গেলেন। সো এটাই হচ্ছে আসলে মূলত পক্ষে ডেটাবেজের নিয়ে মোটামুটি কাজ। তবে আমার সাধ্যমতো যতটুকু আমি পেরেছি, আমি ততটুকু পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এখান থেকে যদি আপনারা কিছু হয়তো শিখতে পারেন, আমার সেটাই অনেক বড় পাওয়া। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।